রেল দপ্তরের বদান্যতায় ও রাজ্য সরকারের উদাসীনতায় রেলে কাটা পড়ে এক যুবক মঙ্গলবার সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ধর্মনগর শিলচরগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের নাম অভিমান দে, বয়স 32 বছর, বাড়ি ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায়। ঘটনাটি ঘটে কামেশ্বর কালীবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়, ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। আমরা রেফারেন্স হচ্ছে আমরা ধর্মনগর রেল স্টেশন মাসারে, তারা আমরা একটা রিকোয়েস্ট হচ্ছে ইনফরমেশন দিছে এমন এমন জায়গাতে 41/3 এই ফিলার লগে কামেশ্বর রেল ট্র্যাকের মধ্যে একটা রানওভার হয়েছে পেয়েছিলাম, তারা একটা আমরা রিকোয়েস্ট দিছে, ওই রিকোয়েস্ট মূলে আমরা এখানে আয়া আইলাম আর কি। জানা গেছে রাস্তা পারাপারের সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এলাকাবাসীর অভিযোগ, কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের গ্রামে আসা যাওয়া করতে হলে এই রেল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাছাড়া এই রাস্তাটিতে প্রতিদিন প্রচুর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। তারা রাজ্য সরকার থেকে শুরু করে রেল দপ্তরকে বেশ কয়েকবার চিঠি দিয়েছেন যাতে এলাকাতে জনগণের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করে অথবা লেভেল ক্রসিংয়ের ব্যবস্থা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুরাহা করা হয়নি। এলাকাতে লেভেল ক্রসিং না থাকাতে ঘটে গেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। এদিনের ঘটনার পর বিক্ষোভে সামিল হয় গ্রামের মানুষ। আমাদের দাবি দীর্ঘদিন ধরে চলে, আমরা 48 ইংরাজি থেকে এখানে বসবাসকারী এবং ধর্মনগর কলেজ সরকারি মহাবিদ্যালয়ের স্টুডেন্টরা এদিকে আপ ডাউন করে, এবং এই লেভেল ক্রসিং এর জন্য আমরা অনেকবার রেল প্রশাসনের কাছে দিয়েছি এবং স্টেট গভর্নমেন্টের কাছে দিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণে দীর্ঘদিন ধরে আমাদের এইখানে দুর্ঘটনা ঘটতেছে। আমরা যাতে আমরা রাস্তার দিকে বাইরিতে পারি এই ব্যবস্থাটা করে, এদিকে আবার রেল পোস্ট গাড়ি সারি আমাদের এদিকে একটা রাস্তা দিব বলে আসিল, গাড়ি ঘোড়া যাইতো আইতো, কিন্তু এটাও রেল গাড়ি রাখছে, এদিকে স্লিপার দিয়ে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করার ব্যবস্থা করে রাখছে। ইচ্ছাকৃত ভাবে আমাদের রেল লাইনের উত্তর সাইডে যে মানুষগুলো আছে বসবাসকারী তাদেরকে গৃহবন্দী করে রাখা হচ্ছে, এটা বলা হয় গৃহবন্দী, তারা বাইরিবার কোনো রাস্তা নাই এবং দুর্ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।